জমিনে ধস সৃষ্টি হচ্ছে। আজকের বিজ্ঞানীরা বলছে এগুলো দানব গর্ত। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। এই পর্যন্ত আমাদের কাছে যে পরিসংখ্যান এসেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধস নেমেছে পাশ্চাত্য জগতের আমেরিকা, ব্রাজিল এবং ল্যাতিন আমেরিকার দেশগুলোতে। তারই সঙ্গে আবার ব্রিটেন, কানাডা, জার্মানি, এই দেশগুলোতে অনেক জায়গায় জমিনে ধস নেমেছে। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে সবচেয়ে বড় ধস, যেটা কয়েকদিন আগে মাত্র নেমেছে এবং সেটার নাম দিয়েছে সেখানকার লোকেরা দানব গর্ত। দানব গর্ত বিশাল এলাকা নিয়ে হঠাৎ করে নিচের দিকে দেবে গেছে। কোনোটার গভীরতা 150 ফুট, কোনোটার গভীরতা 450 ফুট, কোনোটার গভীরতা তার চাইতে আরও বেশি, কোনোটা আর একটু কম। ইয়ামানের রাজধানী সানা থেকে 800 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ওমান এবং ইয়ামান বর্ডারে একটা ধস নেমেছে অতি সাম্প্রতিক, যেটার গভীরতা 152 ফিট। তুরস্কে ধস নেমেছে, দুনিয়ার ইরানে ধস নেমেছে, ইসরায়েলে ধস নেমেছে, সারা পৃথিবীতে জমিনের ধস সৃষ্টি হচ্ছে। আজকের বিজ্ঞানীরা বলছে এগুলো দানব গর্ত। আজকের আবহাওয়ার পরিবর্তন, ওজন স্তরের পরিবর্তন, বিকৃতি, এই সকল কারণে দুনিয়ার স্বাভাবিক পরিবেশ, অ্যাটমসফিয়ার পরিস্থিতির মধ্যে এইসব ধসগুলা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা এই কথা বলি না, 1500 বছর আগে দার্শনিক নবী, সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নবী, তিনি দুনিয়ার মানুষদেরকে বলেছেন কেয়ামতের আগে এইভাবে পুরো দুনিয়াব্যাপী জায়গায় জায়গায় ভূমিধ্বস এটা সৃষ্টি হবে, সেটাও হচ্ছে। এরপরে আসুন খাসাফন ও মাসাখন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে, বিকলাঙ্গতা বেড়ে যাবে, যমজ শিশু বিকলাঙ্গ এটা বেড়ে যাবে। আপনারা এখন যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, অনলাইন পত্রপত্রিকা এগুলোকে যদি আপনারা একটু পর্যালোচনা পর্যবেক্ষণ করেন, তাহলে দেখা যায় বিকলাঙ্গ মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। ও জলজালাতন, ভূমিকম্প পাইকারি হয়ে যাবে। আজ থেকে অল্প কিছুদিন আগে সিলেটে একদিন 24 ঘন্টায় বৃহত্তর সিলেট অঞ্চলে 7 বার ভূমিকম্প আঘাত করেছিল, 7 বার। আল্লাহ পাকের মেহরবানি, রিহেক্টার স্কেলে 4.+, এর বেশি হয়নি। এরপরে ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন এলাকা, এরপরে ইরান, আফগানিস্তান, আমেরিকা, রাশিয়া, সাইবেরিয়া, মধ্যপ্রাচ্যের অনেক জায়গা, এগুলোতে ভূমিকম্প এখন একটার পর একটা লাগাতার শুধু আঘাত করে যাচ্ছে, জলজলাতন। তাহলে নবীজি যেই কথাগুলো বলেছেন, আমরা কেয়ামতের আলামত, এটা বুঝতে গেলে, দেখতে গেলে এগুলাকেও কাউন্টে আনা লাগবে, এগুলাকেও চিন্তা করা লাগবে। নবীজি যা বলেছেন, যেখানে বলেছেন, যেভাবে বলেছেন, যত কিছু বলেছেন, সব আজকে দুনিয়ার বুকে প্রকাশিত হচ্ছে, প্রদর্শিত হচ্ছে। কিন্তু আমাদের চিন্তার জগৎ,
আমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা কেন জাগ্রত হচ্ছে না? এটাই আজকে ভাবনার বিষয়। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা হাসরের মাঠ। কোরআনে হাকিমে সূরা ইয়াসিনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন। তৃতীয়বার ধ্বংস সিংহা যখন ফুৎকার দেয়া হবে, ফায়জাহুম সব মানব জাতি, মানব সম্প্রদায়। আর এই হুমের তাফসিরের মধ্যে তিন প্রজন্ম কুরুনে সালাসা, সাহাবি তাবি তাবে তাবি আইমায় মোতাকাদ্দেমিন আইমায় মোতাখরিন আইমায় সলফে সালহীন, সকল যুগের সকল শরীয়ত বিশেষজ্ঞ তারা ঐক্যমত পোষণ করেছেন যে হাসরের মাঠে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, শুধু মানুষ নয়, জীবজন্তু প্রাণী জগৎ তারাও হাসরের ময়দানে উপস্থিত হবে। জিজ্ঞেস করতে পারেন, তাদের তো আমলনামা নেই, আমলনামা বহন করে শুধু মানুষ এবং জিন জাতি, এই দুইটা সম্প্রদায়, মানব জাতি এবং জিন সম্প্রদায়। তাদের নেকি বদি পরিমাপ, এগুলার ব্যারিকেড, সীমারেখার মধ্যে তারা বন্দি। হাসরের মাঠে একটা দুর্বল গরু সেই বিচারের জন্য আসবে, বলবে রব্বুল আলামিন অমুক সবল গরুটা আমাকে এভাবে একদিন খালের পাড়ে এত জোরে গুতো মেরেছিল, আমার পাঁজরের একটা হাড় ভেঙে গিয়েছিল। তখন রব্বুল আলামিন ওই দুর্বল গরুটাকে দুনিয়াতে যে সবল গরুটা গুতো মেরেছিল, আঘাত করেছিল, দুর্বল গরুটাকে ঠিক এক বিন্দু, এক বিসর্গ কমও নয় বেশিও নয়, সেই পর্যায়ে দুর্বল গরুটাকে সৃষ্টি করবেন, আর সবল গরুটাকে ওই দুনিয়ার দুর্বল গরুটার একবারে পরিমাপ হিসাবে সেইভাবে তার সামনে উপস্থাপন করবেন। করার পরে বলবেন যে তুমি তোমার পাওনা শোধ করো। তখন এই দুর্বল গরুটা সবল হয়ে তাকে যখন গুতো মেরে প্রতিশোধটা গ্রহণ করবে, তখন আল্লাহ বলবেন সিরু তোরাবান, বিচার শেষ, তোমরা মাটি হয়ে যাও। একটা শক্তিশালী বাঘ, সে একটা দুর্বল বাঘকে আঘাত করেছিল, একটা শক্তিশালী প্রাণী আর একটা প্রাণীকে আঘাত করেছিল, তাদের বিচার এইভাবে হবে, আল্লাহ যেই শক্তি নিয়ে আঘাত করেছিল দুর্বলটাকে সেই পরিমাণ শক্তি দিয়ে তারপরে বলবেন যে এইবার তুমি তোমার পাওনা পরিশোধ করো। এইভাবে করতে করতে আল্লাহ প্রাণী জগৎকে বলবেন যে সিরু তোরা বা তোমরা মাটি হয়ে যাও, বাস ওদের বিচার শেষ, খেল খতম, তাদের আর কোনো ফাংশন বাকি থাকবে না। ফাংশন বাকি থাকবে মানব জাতি এবং জিন জাতির।